কোথায় যাচ্ছি ভগবান এক সাইডে পুরো খাদ তোমার কি আর বলবো কি মতো পরিস্থিতি নেই দেখি কিন্তু আর সামনে তো কোনো রাস্তাই পাচ্ছি না কি সর্বনাশ একবার সামনেটা দেখো জল পুরো না এদিকে তো যাবার না 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 এদিকে তো রাস্তাই নেই এখানে যাওয়ার প্রশ্নই আসছে না আরে না এটা একদমই অফবিট একটা জায়গা দেখি আসতে হবে আর বুকে সাহস তাই তো সাহস তো রাখতে হবে সাহস ছাড়া কি গাড়ি চালাতে পারবে একবার দেখো কি ডेंजरस রুট তবে একটা বলার না সত্যি বলছি একদম অন্য রকমের একটা ফিলিংস একদম অন্যরকমের অভিজ্ঞ করবো কি গো বলতে হবে জায়গাটা দেখো কতটা আউটসাইডে মানে এরকম জায়গা আমি জানিনা কটা ট্যুরিস্ট আসে জানো তো বন্ধুরা এতদিন ধরে তোমাদের সাথে আমি যা শেয়ার করেছি তার থেকে একদম অন্য রকমের একটা ভিন্ন স্বাদের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তাই সকল দর্শক বন্ধুকেই বলবো ভিডিওটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং এবং গা ওঠা ভয়ঙ্কর একটা ভিডিও হতে চলেছে অ্যাডভেঞ্চার জীবনটাকে নতুন করে বাঁচতে শেখায় তাই যারা অ্যাডভেঞ্চার প্রেমী তাদের জন্য তো আজকের ভিডিওটা দুর্দান্ত একটা ভিডিও হতে চলেছে অনেক মানুষের অনেক রকমের নেশা রয়েছে আর কিছু মানুষ থেকে সেই নেশায় কিন্তু কিন্তু বিভিন্ন রকমের আনন্দ পেয়ে থাকে আর এই নেশায় আসক্ত ব্যক্তিরা যেমন ধরো কেউ ভীষণ পরিমাণে খেতে ভালোবাসে খাওয়াটা তার একটা নেশা ঠিক সেরকমই কারোর আবার নেশা প্রচুর অর্থ উপার্জন করা আবার কারোর নেশা ঘুরতে যাওয়া আর আমি কিন্তু ঠিক সেই তৃতীয় ব্যক্তির দলে পড়ি আমি ঠিক এই কনসেপ্টে বিশ্বাসী তুমি জমাও টাকার পাহাড় আর আমি জমাই স্মৃতির পাহাড় নিজের মধ্যে সুখ তৈরি করো তাহলে দেখবে তোমার সুখের অভাব হবে না ঘুরে বেড়াও প্রকৃতির মাঝে কারণ ওখানেই তো সব সুখের সন্ধান মেলে মেঘালয় এই নামটি শুনলেই এর মধ্যে লুকিয়ে রয়েছে রোমাঞ্চ আর রোমাঞ্চ আছে বলেই যার টানে প্রতি বছর হাজার হাজার ট্যুরিস্টরা যারা প্রকৃতিকে ভালোবাসে তারা কিন্তু ছুটে আসে এখানে তাই যেতে যেতে একটা কথাই বলবো থাকুক মন থেকে পাহাড়কে দেওয়া ভালোবাসা নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি পিভিউ ব্লগ চ্যানেল থেকে বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমি চলে এসেছি আজকে আমি তোমাদের নিয়ে এসেছি মেঘালয়ের নকালিকা ওয়াটার ফলসে এমন একটি ওয়াটার ফলস এই জায়গাটিতে গেলে তোমাদের মনে হবে এটা কি সত্যি আমাদের ভারতে রয়েছে নাকি কোনো মায়াবী জগতে আমরা চলে এসেছি হ্যাঁ এতটাই সুন্দর একটা জায়গা একটা না আজ তোমাদের ঘুরে দেখাবো দু দুখানা জায়গা এবং পরবর্তী আমাদের যে অভিজ্ঞতা জায়গাতে সেটা তো একদমই মুখে বলবো না এখন আমি পরবর্তী জায়গাটি সম্বন্ধে কোনো কথাই বলবো না ওটা তোমাদের পুরোপুরি সোজা নিয়ে যাবো এবং আমাদের সেই ভয়ঙ্কর এক অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব তবে এখন হবে শুধুমাত্র নকালিকা ওয়াটার ফলস এর সম্বন্ধে ঢোকার সময় দেখেছিলে একটি বড় গেট আছে সেখানটাই কিন্তু রীতিমতন টিকিট কেটে নিয়েছি গাড়ি পার্কিং এর যে টাকা পয়সা সেখানে সব দেওয়া হয়ে গেছে এবারে গাড়ি পার্ক করে কিন্তু আমরা একদম ভিউ পয়েন্টের সামনে এগিয়ে যাচ্ছি সত্যি বলতে কি বন্ধুরা বিভিন্ন জায়গায় যাওয়া নতুন নতুন জায়গায় যাওয়া এবং সেই নতুন নতুন জায়গাগুলিকে এক্সপ্লোর করা এর যে একটা আনন্দ এই আনন্দটা না সত্যি বলছি কাউকে সেইভাবে ভাষায় প্রকাশ করে ব্যাখ্যা করা বড়ই কোঠি এক কথায় বলা যেতে পারে এ সাধের ভাগ হবে না কিন্তু তবু আমি কিন্তু এই সাধের ভাগ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করতে তাই তোমাদেরকে একটা কথাই বলবো মেঘালয় এই অপার সৌন্দর্য অপার প্রাকৃতিক সৌন্দর্য তোমরা মন প্রাণ ভরে কিন্তু উপভোগ করো কি খুব ভালো করে দেখো তো চারিদিক দিয়ে পাহাড় নীল পাহাড় কালো পাহাড় সবুজ পাহাড় সব এক জায়গায় মিশে গেছে আর এমনই সুন্দর এত উঁচু থেকে পাহাড়ের সেই ঝর্নার জল যখন বয়ে পড়ছে চারিদিকটা দেখো কেমন কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে না এই জায়গাটিতে আসার রেগে আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম কিন্তু বিশ্বাস করো ভেতরে ভেতরে যে একটা অন্যরকমের আনন্দ একটা অন্যরকমের ফিলিংস কাজ করছিল সেটা এখানে এসে যখন সৎ চোখে দেখছি না তখন সেই আনন্দটা কিন্তু মানে সেই লেভেলটা কিন্তু দশ গুণ বেড়ে গেল এবং এক সাইডে তোমরা এমন সুন্দর পেয়ে যাবে পাহাড় আর ওয়াটার ফলস আর অপর সাইড মানে ঠিক তার অপোজিটেই রয়েছে বিভিন্ন রকমের জিনিসপত্রের দোকান এই যে দেখতে পাচ্ছ মশলাপাতি এখানে আছে দারচিনি এলাচ মেঘালয়তে কিন্তু এগুলো মানে তোমরা একদম অরিজিনাল খাঁটি মশলা পেয়ে যাবে এখানে বিভিন্ন টাইপের মশলা রয়েছে বিভিন্ন টাইপের ব্যাগ রয়েছে এছাড়াও তোমরা যদি কাউকে কোনো কিছু গিফট করতে চাও গিফট আইটেম তো প্রচুর টাইপের রয়েছে মানে সব রকমের দোকান এখানে পেয়ে যাবে আর সঙ্গে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এমনই সুন্দর একটা ভিউ পয়েন্ট তাই নৌকালিকাতে এসে অবশ্যই তোমরা হাতে সময় নিয়ে আসবে পুরো জায়গাটা ঘুরে দেখবে এখানে যে দোকানে জিনিসগুলো বিক্রি হচ্ছে সেইগুলোও দেখতে বেশ খানিকটা সময় লাগবে আর এখানকার ওয়াটার ফলসও কিন্তু কখন যে অনেকটা সময় পেরিয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না অবশ্যই হাতে সময় নিয়ে এসো এখানে আমরা দেখছিলাম ছোট ছোট পার্স আর এই সমস্ত এই যে একটু মানে দেখো পাইন গাছের যে ফল মানে পাইনাস সেটা দিয়েও বিভিন্ন টাইপের দেখছি কিন্তু এখানে সাজানোর জিনিস বানিয়েছে এখানকার যে মার্কেটটা পুরো মার্কেটটা ঘুরে দেখলাম এবং এখানে দেখলাম অনেক ধরনের মানে দোকানে কিন্তু অনেক ধরনের জিনিসপত্র রয়েছে রয়েছে প্রচুর টাইপের যেমন দোকান যেমন খাবার দাবারের দোকান তো রয়েছে আর এই দেখো আমি হাতে নিয়ে নিয়েছি ফলের ঝুড়ি ঝুড়িটা কি সুন্দর দেখতে না একদম ইউনিক একটা ডিজাইনে এরকমই কিন্তু প্রচুর দোকান রয়েছে সবগুলো দোকান ভালো করে ঘুরে দেখে আর অবশ্যই যে কোনো জায়গাতে যে কোনো জায়গাতে ঘুরতে গেলে সেখান থেকে কিন্তু জিনিস কিনলে আমার যেটা ব্যক্তিগত মত মতামত সেটা হচ্ছে অবশ্যই দরদাম করবে কারণ দেখো বিভিন্ন স্পটে যত রকম যত দোকানগুলো আছে তারা কিন্তু অবশ্যই থাকে মানে মানে তাদের তাদের এক ধরনের কি বলবো জীবিকা জীবিকা নির্বাহই নির্বাহই হচ্ছে আসাতেই টুরিস্টদের ওপরে তো অবশ্যই তারা তো একটা দাম চাইবে আর আমাদেরও উচিত অবশ্যই সেখানে দরদাম করে জিনিসটা কেনা এখন আমি দাঁড়িয়েছি বিভিন্ন রকমের ফ্রুট জুস এখানে বিক্রি হচ্ছে অনেক ফ্লেভারের আছে যেমন ধরো অরেঞ্জ আছে পাইন্যাপেল আছে ব্যানানা আছে মিক্সড ফ্রুট জুসও এখানে বিক্রি হচ্ছে ম্যাঙ্গো ট্যাঙ্গো দিয়ে আর এছাড়াও জ্যাম বিক্রি হচ্ছিল ফ্রুট জ্যাম গুলো শিশির মধ্যে দেখলাম বেশ রাখা আর এদিকে আমার ছেলে দেখো একখানা কান্ড ঘটিয়েছে গিয়ে তীর আর ধনু কিনে নিয়ে চলে এসেছে আর জানো তো এই তীরগুলোর সামনের দিকে একদম অরিজিনাল মানে লোহার পাত বসানো আছে সত্যিকারের তীরের মতো হ্যাঁ ভীষণ ভয়ঙ্কর ওটাকে খুব যত্ন সহকারে প্যাক করে নিয়েছি বাড়ি গিয়ে আগে ওই সামনের পাতগুলোকে খুলবো তারপরে এটা খেলতে দেব কারণ এটা দিয়ে যখন তখন কিন্তু খেলতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আজ রাতে আমরা খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিচ্ছি মেনুতে কি আছে ঝটপট বলে দিই সাদা ভাত ডাল পনির আর সঙ্গে রয়েছে মিক্সড ভাজা আর আলু ভাজা তো লাগবে দু রকমের চাটনি ছিল এছাড়াও যারা রুটি খাবে তাদের জন্য রুটি অর্ডার করা হয়েছিল আমি যেমন ভাতের দলের লোক তো আমি আমার অবশ্যই রাতে একটু ভাতই লাগে তো এই সমস্ত কিছুই ছিল রাতে আমরা এই সমস্ত কিছুতে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি কারণ তোমাদের বলে দুখানা জায়গা জায়গা ঘুরে ঘুরে দেখাবো সবে একখানা দেখিয়েছি কাল সকাল সকাল তোমাদের নিয়ে যাচ্ছি আরো একটি জায়গায় আর পাহাড়ে দেখো যখন রাত হয়ে যায় চারিদিকে আলো গুলো দেখা যায় মানে পাহাড়ে না রাতের সৌন্দর্যটা একটা অন্য রকমের তো যাই হোক এখন গুড নাইট করে দিচ্ছি দেখা হচ্ছে সকাল বেলায় গুড মর্নিং সুপ্রভাত সকল দর্শক বন্ধুকে সকাল সকাল বেরিয়ে পড়েছি নতুন একটি জায়গার সন্ধানে আজকে আমরা একটি নতুন জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি জায়গাটির নাম হলো ফিফে ফলস আমাদের গাড়িতে রয়েছে কে কে সেটা দেখিয়ে দিয়ে আমার ছেলে পেছনে রয়েছে আমার মা আর এদিকে তো যাই হোক আমার মশাই গাড়ি চালাচ্ছে আমি রয়েছি সামনেই রয়েছে দিদি ভাইরা দিদি ভাইদের গাড়িতে রয়েছে শাশুড়ি মা আর হচ্ছে মাইমা মানে দিদি ভাইয়ের শাশুড়ি দিদি ভাই তো দুটো গাড়িতে চারজন চারজন করে আমরা যাচ্ছি মেঘালয়তে ছোট বড় মিলিয়ে মিশিয়ে প্রচুর জলপ্রপাত রয়েছে কিন্তু মেঘালয়ের সবচেয়ে সুন্দর জলপ্রপাত আজকে যে জায়গাটিতে যাচ্ছে এটি না দেখলে কিন্তু মেঘালয় ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যাবে তবে আজকে কিন্তু আমি তোমাদের নিয়ে যাচ্ছি একটা হিডেন একটা প্লেস কেন বলছি এই জলপ্রপাতটা কিন্তু সেইভাবে এখনো অতটা জনপ্রিয় হয়ে উঠতে পারেনি অনেক সকালে উঠে রওনা দেওয়ার কারণে পেটে সেভাবে কিছুই পড়েনি রাস্তাতেই ছোট্ট করে একটা টিফিন সেরে নিলাম চলো দেখে নাও আজকে আমরা সকাল সকাল অনেকগুলো জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছি দুর্দান্ত সব জায়গা ডাউকি যাব যাব এশিয়ান সবচেয়ে ক্লিনেস্ট যে গ্রাম আছে ভিলেজ আছে সেটা দেখতে যাব। এশিয়ার মধ্যে সবচেয়ে সবচেয়ে গ্রাম পরিষ্কার গ্রাম সেখানটা যাবো দেখবো তো যাওয়ার পথে একটা দুর্দান্ত জায়গায় টি ব্রেক নিচ্ছি সেটাও তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করি চলো দেখো এই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে গিয়েছি। দূরে একটা খুব সুন্দর পাহাড় তোমাদের কাছ থেকে দেখায় দারুণ জায়গাটা দেখো চারিপাশটা খুব সুন্দর পাহাড়ে অবশ্য যেখানেই যাই না কেন পুরো রাস্তাটাই একমাত্র যে স্পটে গিয়ে ভালো জিনিস দেখতে হবে এমন নয় রাস্তাতেও অনেক জিনিস আছে দেখার মতন ভালো তো সবই ভালো লাগে পাহাড়ে যেদিকে তাকাই সবাই তো এই দেখো টি ব্রেক সেটা কিরকম হচ্ছে দেখাই এই যে বাড়ি থেকে চা করে নিয়ে আসা হয়েছে লাল চা যায় সার্ভ করছে করে দেখি চায়ের তো এই হচ্ছে সুন্দর জায়গায় একটা টি ব্রেক নিচ্ছি আমরা আর সঙ্গে থাকো তোমাদের সঙ্গে তো ছোট ছোট অনেক আপডেট আমি দিতেই থাকব তো যাচ্ছি কোথায় যে ক্লিনেস্ট গ্রামটার নাম কি মলিনং মলিনং আচ্ছা আচ্ছা তার আগে একটা ওয়াটারফলস যাব তার আগে এখন আমরা একটা ওয়াটারফলস ক্রাংসুরি আচ্ছা এই যে সবাই মিলে আমরা এখন একটা ব্রেক নিচ্ছি ছোট্ট ব্রেক মেঘালয়কে জলপ্রপাতের রাজ্য বলা হয় ছোট বড় বিভিন্ন রকমের জলপ্রপাত রয়েছে সমগ্র মেঘালয় জুড়ে হাজার হাজার জলপ্রপাত দেখলেও মেঘালয়ের এই বিশেষ জলপ্রপাতটি না দেখলে কিন্তু তোমাদের মেঘালয় ভ্রমণ অসম্পূর্ণই থেকে যাবে কেন বলছি কথাটি চেনা অচেনা অনেক রকম জলপ্রপাত দেখলেও মেঘালয়ের সবচেয়ে সুন্দর জলপ্রপাতটি কিন্তু অনেকেই মিস করে যায় মেঘালয়ের সবকিছুই কিন্তু বেশ কস্টলি তাই এখানে আমার মনে হয় না রকম গাইডের প্রয়োজন আছে অনেক সকাল সকাল উঠে রওনা দিয়েছি কিন্তু পুরো জার্নিটা পুরো রাস্তার দুধারে দৃশ্যটা সত্যি বলছি দেখার মতন একটুও কিন্তু এখনো পর্যন্ত বোর হয়নি বিভিন্ন রকম মেয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম কখন যে এক জনশূন্য এলাকায় প্রবেশ করেছি তা নিজেরাও বুঝতে পারিনি বিশ্বাস করো একটা দুটো মানুষকে যে এইভাবে খুঁজতে হবে কখনো এটা জানতামই না দূরবীন দিয়ে মনে হয় খুঁজে বের করতে হচ্ছে মানুষজনকে মানে অদ্ভুত এক অন্য রকমের অ্যাডভেঞ্চার অদ্ভুত এক অন্য রকমের অভিজ্ঞতা মানে এই অভিজ্ঞতা আমাদের স্মৃতিতে সারা জীবন থেকে যাবে তো যাই হোক চলে এসেছি একদম আমরা আমাদের ডেস্টিনেশনের খুব কাছাকাছি তো যেতে যেতে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই অনুরোধটা তোমাদের রাখতেই হবে তোমাদের জন্য যদি এতটা কষ্ট করতে পারি তোমরাও আমার জন্য এটুকু পারবে না তাহলে আর দেরি কিসের ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ও হ্যাঁ পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দাও আর ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকো দেখো যে কোথা দিয়ে যাচ্ছি কিভাবে যাচ্ছি অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স আর ওই যে দিদি ভাইরা দাঁড়িয়ে আছে আমি জানি না ওরা হয়তো হয়তো কোনো নিতে না নাকি তো আমাদেরকে আমাদেরকে আগে আমরা যাচ্ছি দেখে ওরা আসবে ওরে ভগবান দেখো চাচ্ছে এই জায়গায় গাড়ি চালাতে পারলে আবার মনে হয় পৃথিবীর সব জায়গাতেই পারবে আর কোথাও কোনো রকম অসুবিধা হওয়ার কথা না দেখো একবার তোমাদের আমি দেখাচ্ছি আর পুরো জায়গাটা দেখো কতটা আউটসাইডে মানে এরকম জায়গায় আমি জানি না কটা ট্যুরিস্ট আসে বা কিভাবে এখানে রি বাবা আমি ঠিকঠাক কথাও বলতে পারছি না এই জায়গাটাকে পার হইনি প্রচন্ড জার্কিং হচ্ছে তোমাদের দিদি ভাইদের গাড়িটা এবার দেখাচ্ছে আমাদের গাড়িটা তো পার হলো কোনো রকমের তবে সত্যি দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স মানে আমি ভেতরে ভেতরে ভীষণ উত্তেজিত ভীষণ অন্য একটা অভিজ্ঞতা এরে বাবা কি গো এই জায়গায় পার করতে পারলে ইধার্সে সিধা ফিফে ফিফে ওয়াটারফলস ইয়েস এস ও মাই গড ও মাই গার্ড অন্য রকমের দুর্দান্ত অভিজ্ঞতা দুর্দান্ত সানরুফটা খুলেছি বলে মানে পুরো জায়গাটা এইভাবে তুলে ধরতে পারলাম গাড়িতে বসে এই জায়গাটা পুরোটা তুলে ধরা সম্ভব না একদম দেখো শুধু চারিদিকটা সবুজে সবুজ আ আবার দেখো আবার নামতে হবে শুধু নামতে হবে না রাস্তাটা এতটাই চড়াই উতরাই মানে সাংঘাতিক জার্কিং হচ্ছে দেখো দেখো রাস্তাগুলো শুধু দেখো আর এই দিকটাই দেখো আমাদের মেঘালয় ট্যুর কি কাদা জল মানে মেমোরেবল একটা ট্যুর এইরকম একটা অভিজ্ঞতা হবে এরকম অ্যাডভেঞ্চারে সত্যি বাড়ি থেকে ভেবে আসিনি আবার নিজেদের গাড়ি নিয়ে রকম একটা স্পটে পৌঁছানো আলাদাই ব্যাপার আলাদাই ব্যাপার সত্যিই এখানটায় ট্যুরিস্ট এজেন্ট যারা তাদের পক্ষে নিয়ে আসা সম্ভব কারণ ট্যুরিস্ট গাড়িগুলো সাধারণত একটু অনেকটাই বড় হয় আর এত ছোটো ছোটো সব জায়গার মধ্যে দিয়ে বেরিয়ে ড্রাইভ করে বেরিয়ে আসা এটা ভীষণ ডিফিকাল্ট ওই যে দিদি ভাইদের গাড়ি দিদিভাইরা ভাইরা আসছে আগে আমরা যাচ্ছি সামনে দিদি ভাইরা আমাদের পেছনেই আসছে দেখো শুধু চারিদিকটা উফ আলাদাই রকমের একটা মজা আলাদাই অনুভূতি অন্য রকমের ফিলিংস এক কথায় অনপদমে ভীষণ এক্সাইটেড ও হো শুধু পুরো জায়গাটাতে মনে হচ্ছে শুধু আমরাই আর কেউ নেই শুধুমাত্র দুটো গাড়ি যাচ্ছে পুরো জায়গাটাতে দেখো আর কোন রকম একটাও হাতে গুনে বললাম না দু চারটে একটা দুটা লোক হয়তো পাওয়া যাচ্ছে সেইভাবে লোকজন নেই জনবসতি নেই ফাঁকা জায়গা দিয়ে যাচ্ছি ও জানি না ফলসে পৌঁছে কি দেখবো সেটার সেটার মানে অপার সৌন্দর্য যেটাকে বলে প্রাকৃতিক সৌন্দর্য সেটা তো অবশ্যই আলাদাই একটা ব্যাপার থাকবে তবে এই যে জার্নিটা এই যে রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি ও এটা মানে এটা পৌঁছালাম কিন্তু এটা কি হলো ব্যাপারটা এবার এখান থেকে দেখতে হবে চলো এবার আমি নামি তোমাদের কাছ থেকে নিয়ে গিয়ে দেখাই তার মানে এখানটা এখানে না আরো চারশো মিটার আরো চারশো মিটার যেতে হবে এখানে না তাও চলো যখন নেমেই গেলাম তোমাদের একবার একটু কাছ থেকে সাইডটা দেখাই মানে কিসের মধ্যে দিয়ে যাচ্ছি দেখো একবার পুরো জায়গাটা আরও ধারে যেতে পারলে ভালো হতো তবে এইভাবে সময় নষ্ট করে লাভ নেই কারণ আমরা আরও ভালো ভালো অনেক জায়গা এক্সপ্লোর করব কি গো যেতে হবে তবে তবে যাই বলো দুর্দান্ত কিন্তু তাই না একদম কেউ নেই শুধু আমরাই পুরো জায়গাটাতে ও হো কি বলবো অনবদ্য অনবদ্য সত্যি কোনো কথা হবে না দুর্দান্ত আরো যেতে হবে চলো তোমাদেরকে নিয়ে যাই আরো দেখি আলটিমেটলি কোথায় গিয়ে পৌঁছাচ্ছি তবে বললাম না যে যাই দেখি না কেন এই যে আসলাম জার্নিটা এটাই সেরা তারপরে গিয়ে কি দেখব সেটা তো পরের ব্যাপার ওই যে আমাদের গন্তব্য আলটিমেটলি দেখা পেলাম তবে আমরা ওই জায়গাটা থেকে যেটা তখন আমি ক্যামেরাটা অন করতে পারিনি ওই জায়গাটা থেকে যতটা সুন্দর দেখলাম আমি একটু মানে গাড়িটা চলে আসলো তো সেইভাবে তুলে ধরতে পারলাম না যাই হোক দেখি চেষ্টা করতে থাকি আলটিমেটলি তো যাই হোক কাছাকাছি যাবোই তোমাদের তো দেখাবই তবে দূর থেকে দেখার একটা মজা আলাদা এই যে দেখতে পাচ্ছ কি না রাস্তাটা এবার দেখো লাল মাটির রাস্তা লাল মাটির মধ্যে দিয়ে যাচ্ছি ওই যে দিদি ভাইরা আসছে পেছনে পুরো জায়গাটা দেখো একবার কোথায় যাচ্ছি ভগবান এক সাইডে পুরো খাদ দেখো হ্যাঁ 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 ফলসটাও তুলছি এই দেখো এক সাইডে পুরো খাদ দেখো একবার কতটা জানি না আমি তো রোদের আলোতে ঠিকঠাক ক্যামেরাটাও দেখতে পাচ্ছি না কতটা যে কি আমি তুলে ধরতে পারছি বুঝতেও পারছি না তবে চেষ্টা করছি সামনে থেকে গিয়ে তো অবশ্যই পুরোটা তোমাদের ইয়ে করবোই আর সবাই ধৈর্য ধরে সঙ্গে থেকে আর নতুন দর্শক বন্ধুরা যারা আমার চ্যানেল এর আগে দেখো তাদের জন্য বলছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকে চলো এবার যাই ঝর্নার সামনে এই হলো স্পট আমরা স্পটে পৌঁছে গেছি জানবু এই জায়গাটাতে গাড়ি চালিয়ে আসলে কি মনে হলো বলো दारू নতুন অভিজ্ঞতা আর আর কথা আটকেবে গাড়ি চালাতে না এখানে যা চালালে আর কোথাও আটকাবে আমি তো আমি তো মনে করি এখানে প্রত্যেকেরই যারা গাড়ি চালাতে ভালোবাসে তাদের আশা উচিত এইটাই বলছি যাদের নিজেদের গাড়ি নিয়ে আসতে চায় তাদের ছোট একটা টিপস দাও কি করতে হবে ওই রুট ম্যাপ দেখে আসতে হবে আর বুকে সাহস তো সাহস তো রাখতে হবে সাহস ছাড়া কি গাড়ি চালাতে পারবে একদম সাহসটাই দরকার যারা অ্যাডভেঞ্চারে যেতে ভালোবাসো অ্যাডভেঞ্চার প্রেমী রয়েছে তাদের জন্য আমার মনে হয় আজকের ব্লগটা ভীষণ পছন্দের একটা ব্লগ হলো তো যাই হোক আমরা মেঘালয়তে এসে এরকম একটা অ্যাডভেঞ্চারে এসেছি তার চেয়েও বড় কথা আমাদের জন্য এটা ভীষণ ডিফিকাল্ট একটা চ্যালেঞ্জ ছিল আমাদের সঙ্গে রয়েছে সব রকম এজের লোক মানে বয়স্ক মায়েরা যেমন রয়েছে সঙ্গে ছোট ছেলে রয়েছে তারপরে আমরা আমাদের গন্তব্যে যখন আলটিমেটলি আসলাম এবং একদম সুন্দরভাবে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স আমাদের সকলের হলো আর একটা অভিজ্ঞতা সঙ্গে নিয়ে ফিরছি না একটা আলাদাই মজা রয়েছে আলাদাই একটা কিন্তু অনুভূতি তো যাই হোক এখানে একটা তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য আমি শেয়ার করতে চাই এই ফিফে ওয়াটার ফলসের কিন্তু এটাই মেন পয়েন্ট কিন্তু মানে মেন স্পট কিন্তু না আমরা এখানটা এসেছি তোমরা দেখলে আসতে গিয়ে অলরেডি আমাদের অনেকটা সময় নষ্ট হয়েছে আমরা আজকে আরো অনেকগুলি স্পট ঘুরে দেখবো তাই কিন্তু আমরা এখান থেকেই ওয়াটার ফলস দেখে ফিরে যাচ্ছি দেখলে কতটা ভয়ঙ্কর সুন্দর লাগবে সেটা আমার আর বলার অপেক্ষা রাখে না কিন্তু আমাদের আজকে একদমই হাতে সময় নেই তাহলে অন্য কোনো জায়গা হয়তো আমরা ঠিকঠাক দেখতে পারবো না মিস করে ফেলবো তাই এখান থেকেই আমরা চলে যাচ্ছি আজকের মতন সময় শেষ আশা করছি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লেগেছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখাচ্ছে আবার একটি নতুন কোনো ব্লগে ততক্ষণের জন্য সকল দর্শক বন্ধুকেই বলবো সকলেই সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই অবশ্যই আমার সঙ্গে থেকো